হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো, একটা ওয়েব সিরিজের ট্রেলার এসেছে যার নাম হচ্ছে শেখার হোমস, এবং ভেদা সিনেমার ট্রেলার চলে এসেছে। তো এই দুটো ট্রেলারই রিভিউ দেবো। তো প্রথমে যেটা রিভিউ দেবো সেটা হচ্ছে শেখার হোমস। তো সেই শেখার হোমস সিরিজটা আসার কথা ছিল ভুটে, তবে ভুট যেহেতু বন্ধ হয়ে গেছে সেই জন্য এটা জিও সিনেমাতে আসছে। তো এই সিরিজটা শার্লক হোমসের ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন। তো এটা ডিরেক্ট করছেন সৃজিৎ মুখার্জি এবং রোহান সিপ্পি, এবং শার্লক হোমসের যে ক্যারেক্টারটা সেটা করছেন কে মেনন, এবং আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে রণবীর সোঁড়ে, রাসিকা দুগ্গল, এবং শার্লক হোমসের ক্যারেক্টারটার গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন প্রীতি কুলহারি। তো এই যে সিরিজটা এটা আসছে 14 আগস্ট আসবে, এবং এর যে ট্রেলারটার কথা যদি বলি, ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে এবং দারুণ লাগছে। এবং কে মেনন হোক বা রণবীর সোঁড়ে, তো এনাদের যে ক্যারেক্টারটা দিকগুলো কিন্তু অসাধারণ একটা ক্যারেক্টার। এবং সবচেয়ে ভালো লাগছে ট্রেলারটাকে কিন্তু ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, যে বিটের সাথে সাথে ডায়লগ বা যে জিনিসগুলো পত্রগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে এবং দেখতে দারুণ লাগছে। এবং তারপরে কে মেনন এবং তার সাথে রণবীর সোঁড়ে যে কেমিস্ট্রিটা এখানে দেখানো হচ্ছে সেটাও কিন্তু দারুণ লাগবে। এবং ট্রেলারটা দেখলে তোমাদের মনে হবে না যে ট্রেলারটা থেকে বেরিয়ে যাই, কারণ ট্রেলারটাকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, ট্রেলারটা কিন্তু দারুণ লাগবে। এবং শার্লক হোমসের যে ক্যারেক্টারটা ছিল সে খুব তাড়াতাড়ি কথা বলে বা তাড়াতাড়ি মানে চলাফেরা করে, তো সেই জিনিসটা কিন্তু কে মেনন এখানে তার মধ্যে এনেছেন এবং সেটা কিন্তু দেখতে ভালো লাগে। এবং একটা মেন যে আরেকটা ক্যারেক্টার সেটা হচ্ছে রণবীর সোঁড়ে এবং তার সাথে রাশিকা দুগ্গল, তো এই দুটো ক্যারেক্টারও কিন্তু খুব ভালো ক্যারেক্টার। এবং এই যে যারা অরিজিনাল যেটা দেখেছো তারা জানবে গল্পটা কী, এবং এই যে এই যে ইন্ডিয়ান ভার্সন যেটা তৈরি হচ্ছে এর মধ্যে কতটা ইন্ডিয়ান ভাব তুলে ধরা আছে সেইটা এখন দেখার বিষয়, সেটা সিরিজটা দেখলেই জানা যাবে। এবং এখানে যে দুটো যে ক্যারেক্টার কে মেনন এবং রণবীর সোঁড়ে, এরা একটা সংস্থা খুলতে চায় এবং যেটা তদন্ত করবে মানে এরকম ধরনের একটা কিছু। তো এখানে রণবীর সোঁড়ে যে ক্যারেক্টারটা সে কিন্তু মানে একটু পিছিয়ে আছে কে মেননের থেকে, তো মানে সে সবসময় মানে কে মেনন যেরকম মানে যে তাড়াতাড়ি সে ইনভেস্টিগেশন করে ফেলতে মানে বুঝতে পারে জিনিসটা, তো রণবীর সোঁড়ে কিন্তু সেই জিনিসটা চট করে ধরতে পারে না কিন্তু তার সাথে। এবং এটা কিন্তু আমরা ট্রেলারের মধ্যেও দেখতে পাবো। এবং একটা জায়গাতেও বলবে যে আমরা কিন্তু পার্টনার, এরকম একটা ব্যাপার এখানে আছে। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে, এবং ট্রেলারটা খুব যেরকম বললাম খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে এবং তার সাথে ট্রেলারটা মানুষ দেখবে, হোল্ড করবে মানে ট্রেলারটা যতক্ষণ না শেষ হচ্ছে। তো দেখা যাক 14 আগস্ট আসুক সিরিজটা, তো কেমন লাগে সিরিজটা দেখার পর। তো যাই হোক, পরবর্তী আপডেট হচ্ছে ভেদা ট্রেলার নিয়ে কথা বলবো। তো ভেদা ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে, ভেদার টিজারটাও যেরকম হয়েছিলো ভেদার ট্রেলারটাও কিন্তু দারুণ হয়েছে। এটা কিন্তু একটা গল্পটা সম্বন্ধে ট্রেলারের মধ্যে আমাদের পুরোটাই প্রায় বলে দেওয়া হয়েছে। এটা একটা অনার কিলিংয়ের দিক উঠে আসছে, এবং অনার কিলিং কিন্তু কাস্ট বেসিসে হয়, তো এখানে সেরকম একটা দিক উঠে আসছে। এবং এখানে টেকনিক্যালি অসাধারণ লাগছে ট্রেলারটাকে। জনের কথা যদি বলি, জনকেও কিন্তু দারুণ লাগছে, তার যে অ্যাকশন সিন দারুণ, কারণ জনকে কিন্তু অ্যাকশন সিনে দারুণ লাগে এবং মানায় ভালো, এবং অ্যাকশন সিন কিন্তু তাকে মানে মনে হচ্ছে না সে একদম ফাটিয়ে দিয়েছে। এবং এখানে আমরা তামান্নার সাথেও একটা হয়তো ভালোবাসার অ্যাঙ্গেল এখানে থাকতে চলেছে জনের। এবং তাছাড়া এখানে আরেকটা ক্যারেক্টার যে আছে ফিমেল ক্যারেক্টার, তার নামটা আমার মনে পড়ছে না, তো সে তাকে এখানে এখানে ট্রেনিং দেওয়া হবে, হয়তো তাকে মারার চেষ্টা করছে এবং তাকে নিয়ে এসে বাঁচানোর চেষ্টা করছে এই জনের ক্যারেক্টারটা, এবং তাকে ট্রেনিং দিচ্ছে, সেটা আমরা ট্রেলারের মধ্যেই দেখতে পাচ্ছি। এবং সে কেন বাঁচাতে চাইছে এই মেয়েটিকে, হয়তো যে তামানার ক্যারেক্টারটা তাকে হয়তো মেরে ফেলেছে এই কাস্টের জন্য, তো এরকম একটা অ্যাঙ্গেল উঠে আসছে। এবং
জনের ক্যারেক্টারটা কিন্তু এখানে একটা সম্ভবত আর্মি গোর্খা রেজিমেন্টের একটা কোনো মানে আর্মির ক্যারেক্টার, তো তাকে কোনো একটা অর্ডার মানেনি, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বা কিছু একটা এরকম একটা অ্যাঙ্গেলও কিন্তু উঠে আসছে। তো এবং তারপরে সে এরকম ট্রেনিং দিচ্ছে বা এরকম একটা ব্যাপার উঠে আসছে। তো লাস্টের দিকে আমরা দেখব তার মানে জনের চুলটা ছোটো ছোটো করে কাটা এরকম একটা ব্যাপার। তো সব মিলিয়ে কিন্তু গল্পটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অ্যাকশন সিকোয়েন্স ভরপুর অ্যাকশন আছে এবং দেখতেও ভালো লাগছে, জনকে দারুণ মানিয়েছে। তো সব মিলিয়ে মানে এখনও পর্যন্ত ট্রেলার দারুণ, টিজারও সে দারুণ। তো দেখা যাক আগামী দিনে সিনেমাটা রিলিজ করলে কী হয়, দর্শক কীরকম সাড়া দেয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করে চ্যানেল এবং লাগি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।